মা তখন বাগবাজারে মায়ের বাড়িতে আছেন। বাগবাজারে মায়ের বাড়িতে থাকাকালীন আমি যে ঘটনাটা পড়ছি সেই বাড়ির ঘটনা। যদি কেউ বাগবাজারে মায়ের বাড়ি গিয়ে থাকেন বা তোমরা যদি কেউ থাকো, তাহলে মায়ের বাড়িতে ওপরে ওঠার একটা কাঠের সিঁড়ি আছে, সেই সিঁড়ির ওপরেই ঘটনাটা হচ্ছে। ওইখানে আমি যে ঘটনাটা পড়ব, শান্তিময়ী মা। কলকাতার বাগবাজারে মায়ের বাড়ির পাশেই এক বাড়িতে দিবানিশি খান্নার রোল। পুত্রহারা এক জননী থেকে থেকেই আর্তনাদ করতেন, বড় মর্মান্তিক সেই ক্রন্দন ধ্বনি। মায়ের বাড়ি থেকে তা বেশ শোনা যেত। বাগবাজারে মায়ের বাড়ির সামনে একটা বস্তি আছে, বর্তমানে সেই বস্তিটা বোধহয় রামকৃষ্ণ মিশন ওটাকে নিয়ে নিয়েছে এবং তাদেরকে একটা ভালো জায়গায় স্থানও করে দিয়েছে। এটা আমি শুনেছি, এখনো পর্যন্ত গিয়ে দেখিনি। সীমাও ওই করুণ ক্রন্দন শুনে চঞ্চল হয়ে পড়তেন, তাঁরও চোখে মুখে ব্যাকুল বিষণ্নতা ফুটে উঠত। শোক ও বিহ্বলা ওই মহিলা একদিন সবার অজ্ঞাতে নিজের ঘর থেকে বেরিয়ে সটান মায়ের বাড়ির পেছনের দ্বার দিয়ে ঢুকে পড়ে। ওপরে যাবার সিঁড়িতে পা দিয়েছেন মাত্র, অমনি অন্তর্যামিনী বিশ্বজননীর চিত্ত কেমন যেন অস্থির আকুল হয়ে ওঠে। সহসা মা কাউকে কিছু বুঝতে না দিয়ে ক্ষিপ্র বেগে সিঁড়ির মুখে চলে যান। অশ্রুতপূর্ব এক প্রাণ জুড়ানো মায়ের কণ্ঠ সকলকেই চমকিত করল। সবার দৃষ্টি ধাবিত হল ওই সিঁড়ির সোপান শ্রেণীর দিকে। বৌমা তুমি এসেছ, আমি যে তোমারই কথা ভাবছিলুম। স্নেহঢালা স্বরে এই কথা কয়টি বলেই মা কয়েক ধাপ নেমে ওই বধূমাতার নিকটে গিয়ে সিঁড়ির ধাপে বসে পড়লেন। পুত্রহারা জননীর বুকের আগুনকে যেন স্বীয় বক্ষেই আকর্ষণ করে নিতে উদ্যত, তখন যেন স্বীয় সন্তান বিয়োগে কাতরা তিনিও, পুত্রহারা তিনিও। পুত্রহারা জননীর শোক তখন নতুন বেগে উথলিত, তাঁর সেই বুক ফাটা কান্নায় বিব্রত মায়ের সেবক একজন বলে বসলেন, এসব নিয়ে এমনভাবে এসে মাকে জ্বালাতন করা কেন? শোকার্তা ভদ্রমহিলাকে উদ্দেশ্য করে উপদেশ দিলেন তিনি, আপনি কি জানেন না মা সাক্ষাৎ ব্রহ্মময়ী? মার কাছে কেবল শুদ্ধা ভক্তি মেগে নিতে হয়, তুচ্ছ সংসারের সুখ দুঃখের কথা বলতে নেই তাকে। সেবকের এই উপদেশ মার কানে যাওয়া মাত্রই কঠোর ভর্ৎসনা করলেন তাকে, না না ও কথা বলো না, ওকে কাঁদতে দাও। আমার কাছে কাঁদবে নি তো কাঁদবে কার কাছে গিয়ে? ও মা একমাত্র সন্তানকে হারিয়েছে, আহা কাঁদবে বই কি, কেঁদে কেঁদে বুকটাকে হালকা করুক। তুমি তো সংসার ছেড়ে ত্যাগী হয়েছ, তুমি কি ঈশ্বরের কাছে শুদ্ধা ভক্তির জন্যে কাঁদছ বাছা? এখনো ছেলের জন্যে কেঁদে কেঁদে শেষে সত্যি একদিন ভগবানের কাছে ভগবানের জন্যেও কাঁদবে। তিরস্কৃত সেবক সন্তানটি জড়সড় হয়ে দাঁড়িয়ে রইলেন, মা সেই বধূটিকে বালিকা কন্যার মতো মমতায় আপন অঙ্গে টেনে নিলেন এবং তাঁর সর্বাঙ্গে হাত বুলিয়ে দিতে লাগলেন। শান্তির শীতল ধারা মায়ের দুচোখ বেয়ে বালিকা বধূটির মস্তকে ও দেহে বর্ষিত হতে থাকল। শোকের আগুন নির্বাপিত হল, সন্তান শোক বিধুরা জননীর প্রাণে দিব্য শান্তি ও সান্ত্বনা এল। জয় মা বিশ্বজননী, যেখানে মায়ের নাম সেখানে আনন্দধাম।